हेलो एवरीवन, वेलकम बैक टू आवर अनदर ब्लॉग। आई होप तुम्हारा सबाई भलो आछो, आमराओ भलो आछी। आमी माम एखन बेरोच्छी एकटु मार्केटे, मार्केटे जाबो एकटु फ्रूट्स नेबो। आर सबथेके बड़ो कथा, आजके नेबो एकटा जूसार। आमार ना जूसारटा खराब हये गेछे, तो अभी दोकान थेके ओखान थेके आसबे, एसे आर कि आमरा एकसंगे तीनजन हबो, होये तारपर एगुलो केनाकाटा करबो। तो चलो देखो कि आमरा किनबो। তো প্রথমেই দেখো আমি জুসারের দোকানে চলে এসেছি। দোকানটা না খুব একটা বেশি বড় নয়, মানে প্যাসেজটা খুব বড় নয়, কিন্তু এখানে প্রচুর জিনিস পাওয়া যায়। ননস্টিকের যাবতীয় জিনিস পাওয়া যায়, তারপরে দেখো কাপ প্লেটের সেট থেকে শুরু করে পেন্সিল বক্স, টিফিন বক্স। আমার মেয়ের এখানে স্কুলের যা যা লাগে, মানে পেন্সিল বক্স, টিফিন বক্স সবই আমরা এখান থেকেই কিনি। আর এই দেখো আমাকে জুসারটা দিয়ে দিয়েছে। তো এই কালারটা আমার খুব একটা ভালো লাগছিল না, কারণ মামমামের সবসময়ের জন্য না পিঙ্ক পছন্দ। তো পিঙ্ক খুঁজলো আঙ্কেল, কিন্তু খুঁজে পায়নি, তো স্কাই কালারটাই আর কি আমাদের নিতে হলো। তো এটাই ফ্রুট আর ভেজিটেবলস দুটোই না জুস করা যাবে। আর এই জুসারটা আমার মামাম যখন হয় তখন আমি একবার নিয়েছিলাম, ভালোই এটা। তার কারণে আমি আর ওই ইলেকট্রিকটাই আর গেলাম না নেওয়ার জন্য, ওই জন্য ভাবলাম এটাই নেব। তো এই কালারটা কিন্তু খুব যে খারাপ তা নয়, পিঙ্কটা পাওয়া গেল না, তো আমরা এখন এটাই নিচ্ছি। তো এটা নিলে তো শুধু হবে না, এটা নিলে তাহলে তোমাকে তার সাথে ফ্রুটও নিতে হবে। তো দেখছো এখানে কত জিনিস রয়েছে। তো আমাদের নেওয়া হয়ে গেছে, এখন আমরা এখন বেরিয়ে যাচ্ছি এখান থেকে। আর এই সামনেই ছিল এই যে ল্যাকমির দোকান, যেখান থেকে আমার কসমেটিক সবকিছুই আমি কিনে থাকি। তো এখানে না জানো তো আমার না অনেক দিনের কাজলটা শেষ হয়ে গিয়েছিল, তার জন্য এই কাজলটা নেওয়ার জন্য আজকে চলে এসেছিলাম। শুধু এই কাজলটাই নেব, নিয়ে এবার যাব একটু বাজারের দিকটায়। তো বাজারে যাওয়ার আগে পড়ে গেল মামমামের সেই ছোট্টবেলাকার দোকান, যখন ও সবে মাত্র হাঁটে তখন এই দোকানটা থেকে না আমরা অনেক কিছু জিনিসই পাওয়া যায়, বাচ্চাদের খাওয়ার চুপাচুপস থেকে শুরু করে জেলি এখন অনেক রকমের বেরিয়েছে ওর, এগুলো খেতে খুবই ভালো লাগে। তো এইগুলো আগে নিয়ে নিচ্ছি, মানে এদিকটা না আমাদের খুব একটা আসা হয় না, কারণ এখন আমার বাড়ির এটা পেছন দিকটা পড়ে বলে না এদিকটা ঘুরে ঘুরে আসতে হয়, সেই কারণে এদিকটা আসা হয় না। এদিকে আসলে মোটামুটি আমি আসি বা অভি আসুক, আমরা অনেকটা করে নিয়ে যাই, আবার ফুরোলে তারপরে আবার একদিন টাইম করে আবার আসি এখানে জিনিসগুলো এগুলো নিতে। আর চলে এসেছি এখন ফুচকার দোকানে। এখানে ফাঁকা ছিল বলে আর কি দাঁড়িয়ে পড়লাম ফুচকা খাবো বলে, নাহলে এইখানে সবসময় ভিড় থাকে। এখানে দেখো টিক্কাও পাওয়া যায় আর পাওয়া যায় হচ্ছে ঘুগনি, তবে ঘুগনিটা খুব একটা কোনোদিনই পছন্দ করি না, তো ভাবলাম একটুখানি ফুচকাই খেয়ে নিই। আর এই ফুচকাটা খুব ভালো বানায়। আর সাইজগুলো ফুচকার বেশ বড় বড়, যার কারণে আমার খেতে না একটু অসুবিধা হয়, মানে এত বড় বড় ফুচকাগুলো হয় না যে কি বলবো, কিন্তু আলুটা মাকে খুব ভালো। আর এত গরম যে ঘেমে পুরো স্নান করে গেছি, তো লাস্টে যেটা দেয় ফ্রিতে সেটাও খেয়ে নিলাম। নিয়ে এবার যাবো এবার বাজারের ওই সাইডটা, কেন কিছু ফল নেবো বললামই। তো এই বাজারের মুখের কাছে আমাদের একটা ফলওয়ালা বসে, ওনার কাছ থেকে আমরা নিই। তো এখান থেকে নিচ্ছি একটু মৌসম্বি, বেশি কিছু নেবো না, একটু মৌসম্বি নেবো, একটু বেদানা নেবো আর আপেল নেবো, ব্যাস। তো দেখো আমার মৌসুমিগুলো খুবই ভালো ভালো করে বেছে নিয়েছে, কারণ আমি খুব একটা ভালোবাসতে পারি না। আর বেদানাগুলো তো বেশ সুন্দর দেখতে লাগছে, ভেতরে কি হবে জানি না, তাও ঠিক আছে নিয়ে নিচ্ছি। আর আপেলও নিয়ে নিলাম। আর দেখো বাজারে এখন থেকেই পাকা আম উঠে গেছে, তো আমটা নেওয়ার রিক্সা নিলাম না, কারণ এখন মিষ্টি হবেই কি হবে না সেই জন্য। আর মামামের একটু ওটসটা শেষ হয়ে গিয়েছিল, একটু ওটসও নিতে চলে এসেছি, কারণ আবার বেরোনো না, রোজ রোজ ভাল লাগে না। আর মামাম এখানে দেখো ম্যাঙ্গো আর একটা চকলেট আমুলের ওই শেকগুলো পাওয়া যায় না, ওইগুলো কিনেছে দুটো। আর অন্য কিছু দেখতেই ব্যস্ত, মানে কোনটা ছেড়ে কোনটা নেবে ঠিক করতে পারছে না। তো যাই হোক, আমাদের সব কিছুই নেওয়া, কেনা কাটা খাওয়া সবই হলো। এবারে যাচ্ছি বাড়ির পথে। আর আমার এই দোকানগুলো বা বাজারগুলো আমার বাড়ির সামনে থেকে খুব বেশি দূরে না, মানে আমার বাড়ির পেছন দিকটায় যেতে হয়।
তো দেখো বাড়িতে এসে আমি বেদানাগুলোকে সব ছাড়িয়ে নিয়েছি। বেদানাটা না সত্যি কেমন একটা যেন জুস, জুসটা বেশি নেই, কেমন কাট কাট টাইপের, দিয়ে জানি না কতটা জুস বেরোবে, তো করে দেখা যাক। আমি পুরোটাকে ভালো করে গরম জল করে লেবু একটু দিয়ে আমি এটাকে ক্লিন করে নিয়েছি, এবার জুসগুলোকে করে নেব। লাল আছে বেদানাটা, কিন্তু খুব একটা মনে হয় না জুস হবে বলে আমার। তো দেখো কি সুন্দর সিস্টেম, এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে করলে কি সুন্দর জুসটা বেরোবে, আর এই মুখের কাছ থেকেই তোমার বেদানার ওই যে পাল্পটা যেটা থাকবে সেগুলো সব বেরিয়ে যাবে, যার কারণে আমি নিচেতে ফেলিনি, একটা বাটি নিয়ে নিয়েছিলাম, এই বাটির মধ্যেতেই আর কি পড়বে। তো দেখো অতটা বেদানার এইটুকুনি জুস বেরিয়েছে, তো মামা মাকে দিয়ে দিই, ও খেয়ে নিক একটু। ও খুব হ্যাপি আজকে, এই জুসটা এমনি খেতে চায় না, এরকম ভাবে করে দিয়েছি বলে ওর খুব আনন্দ, আর জুসটা বলো খেয়ে ভালোই মিষ্টি আছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও।